ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। রাজধানী গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুনে পুড়েছে 211 দোকান। বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখতে কাল থেকে অভিযান, জানালেন গণপূর্তমন্ত্রী। বনানীর এফআর টাওয়ারের অগ্নি নির্বাপন ব্যবস্থা অকার্যকর ছিল, জানিয়েছে দুটি তদন্ত কমিটি। আহত আরেকজনের মৃত্যু। আগুন নেভাতে ও মানুষের জীবন বাঁচাতে আধুনিক যন্ত্রপাতি কেনা না হলেও বিরোধী দল দমনে অত্যাধুনিক অস্ত্র ও ডিভাইস কিনেছে সরকার। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সরকারের দুর্নীতি দমনের অন্তরায়, বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসির। 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ক্রাইস্ট চার্চে হামলার পর উগ্রপন্থীরা বাংলাদেশেও সক্রিয়, সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। চতুর্থ ধাপে 107 উপজেলায় ভোটকাল, সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। 38 উপজেলার চেয়ারম্যান হয়েছেন বিনা ভোটে। নারায়ণগঞ্জের লঞ্চঘাট থেকে জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান তরিকুল ইসলাম সাকিবকে গ্রেফতার করেছে র্যাব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রাশিয়া সম্পর্কের বহুল আলোচিত তদন্ত প্রতিবেদন এপ্রিলের মাঝামাঝি জনসম্মুখে প্রকাশের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের। থাইল্যান্ডে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি স্টেজ ওয়ানে রিকার্ভ পুরুষ এককে রৌপ্য জিতেছেন বাংলাদেশি রোমান সানা। দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।